लोकल ट्रेन चालू হয়েছে কিন্তু এই লোকাল ট্রেন নিয়েও মানুষের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এবারে যে জায়গার ছবি আপনাদের দেখাচ্ছি জালালখালি হল্ট স্টেশন, সেখানকার মানুষের যেটা অভিযোগ স্টেশনে সব ট্রেন দাঁড়াচ্ছে না এবং সেই কারণেই তাদের নিত্যদিনের যাতায়াতে বেশ অসুবিধার মুখে পড়তে হচ্ছে। তাদের দাবি যে সব ট্রেন এই জালালখালি হল্ট স্টেশনে দাঁড় করাতে হবে এবং তা না হলে তারা ট্রেন অবরোধ চালিয়ে যাবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। দেখতে পাচ্ছেন রেল লাইনে কিরকমভাবে ত্রিপল টাঙিয়ে অবরোধে বসেছেন ওই এলাকার মানুষ, তারা ট্রেন চলাচল করতে দেবেন না। এই দাবিকে কেন্দ্র করেই তারা এই বিষয়টিতেই একেবারে অনর। তাদের যেটা দাবি যে সব ট্রেন এখানে দাঁড় করাতে হবে এবং এর জেরেই ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুবল মজুমদার রয়েছেন টেলিফোনে, কথা বলবো তার সঙ্গে। সুবল, সকাল সাতটা থেকে অবরোধ চলছে, দীর্ঘক্ষণ এই অবরোধ চলছে, এখনো কি অবরোধ একই জায়গায় রয়েছে নাকি তাদেরকে বোঝানোর কোনো ব্যবস্থা করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে? দেখো সবন, গতকাল সকাল 6:30টার পরে ডাউন কৃষ্ণনগর লোকাল যখন ঢালালখালির কাছে আসে তখনই তারা অবরোধ শুরু করে। গতকাল থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত জালালখালি স্টেশনের লাইনে রীতিমতো তাঁবু খাটিয়ে পাঁচটি গ্রামের মানুষ জালালখালিতে ট্রেন দাঁড় করাতে হবে এই দাবি নিয়ে গতকাল থেকে এখনো পর্যন্ত লাইনের উপর তাঁবু খাটিয়ে অবরোধ করে বসে আছে। রেল কর্তৃপক্ষ তারা মুর্শিদাবাদগামী যে সমস্ত ভাগীরথী, লালগোলা, ভিন্ন যে ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আছে, সেগুলোকে শান্তিপুর হয়ে দিঘনগর হয়ে কৃষ্ণনগর দিয়ে পাস করিয়েছে। আর কৃষ্ণনগর লোকালকে কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত পাঁচকুল্লা পর্যন্ত নিয়ে এসে সেখান থেকে ব্যাক করে আসছে শিয়ালদার দিকে। অসুবিধায় পড়েছেন কৃষ্ণনগরবাসী, কৃষ্ণনগরের ট্রেনে যারা যাবেন তারা যদি শিয়ালদা যেতে হয় তাহলে তাদেরকে ওই লালগোলাতেই উঠতে হবে। তাহলে লালগোলা ট্রেন সীমিত, কৃষ্ণনগর লোকাল কৃষ্ণগোলা পর্যন্ত আসতে পারছে না। বিক্ষোভ খুব পাচ্ছে কিন্তু যাত্রীদের মধ্যেও যে কেন রেল কর্তৃপক্ষ এখনো ব্যবস্থা নিল না। কিন্তু এই দাবি যে যারা অবরোধ করেছে গ্রামবাসীরা জালালখালি, তারা যেটা বলছেন যে আগেও এরকম অবরোধ হয়েছে, তখন মৌখিকভাবে রেল কর্তৃপক্ষ আশ্বাস দেওয়ার পরে কয়েকদিন নাকি জালালখালিতে ট্রেন দাঁড়িয়েছিল, তারপর থেকে আজ জালালখালিতে ট্রেন দাঁড়াচ্ছে না, তার জন্যই পরিস্থিতি তো সেখানে একেবারে ট্রেন পথ অবরুদ্ধ হয়ে রয়েছে একেবারে। যে গতকাল থেকে এখনো পর্যন্ত রীতিমতো তাঁবু খাটিয়ে লাইনের উপরে বসে রয়েছেন গ্রামবাসীরা, কিন্তু রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। রেল কর্তৃপক্ষ যেটা করেছে ট্রেনগুলোকে শান্তিপুর হয়ে দিঘনগর দিয়ে পাস করাচ্ছে, কিন্তু কৃষ্ণনগর লোকাল দিকে কৃষ্ণনগর পর্যন্ত আনতে পারছে না। ফলে কৃষ্ণনগর থেকে যে সমস্ত যাত্রীরা শিয়ালদাগামী বা শিয়ালদার থেকে যাবে বা বাসকুল্লা ভিন্নগর যাবে, তাইরপুর যাবে, তারা কিন্তু যেতে পারছে না। তাদেরকে যেতে হলে সেই লালগোলার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কয়েক ঘন্টা সময় নষ্ট হচ্ছে, লালগোলা হয়ে আবার তাকে কালীনারায়ণপুর স্টেশন নামতে হবে, পাটকুল্লা স্টেশনে আবার তাকে কৃষ্ণনগর হবে, কিন্তু কোনো ভূক্ষেপ নেই রেল কর্তৃপক্ষের। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি, ওই অবরোধকারীদের সঙ্গে কথাও বলেনি, এই একই অবস্থা, অবরোধ চলছে জালালখালিতে। সুবল, একটু জানতে চাইবো এই জালালখালি হল স্টেশন, এর আগে যখন ট্রেন চলাচল একদম স্বাভাবিক ছিল এই করোনা পরিস্থিতির আগে, এইখানে কি ট্রেন স্বাভাবিক নিয়মে সব ট্রেনই এখানে দাঁড়াতো, মানে ট্রেন চলাচল এখানে কি রকম ছিল? না, যেটা করোনার আগে যখন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল তখন কিন্তু এর আগেও এরা আন্দোলন করে, অবরোধ করে, মৌখিকভাবে রেল কর্তৃপক্ষ এদেরকে প্রতিশ্রুতি দেয়। কয়েকটি ট্রেন বিশেষ করে সকালের দিকে এবং বিকেলের দিকে কয়েকটি ট্রেন সন্ধ্যের দিকে দাঁড় করাবে, কারণ হল স্টেশনে যাত্রী একেবারেই নেই। সেই কারণে রেল তখন এই সিদ্ধান্তটা নিয়েছিল। করোনা কালে স্টাফ ট্রেন এবং তলগুলো স্বাভাবিক হওয়ার পরে এখন ওইখানে আর কোনো ট্রেনকে দাঁড় করাচ্ছে না রেল, ফলেই এই বিক্ষোভ বা
এই যে অবরোধ, এর জন্যই এই অবরোধ করেছে ওরা। তাদের দাবি সমস্ত ট্রেনকেই সেই জালালখালি স্টেশনে পাল্টে দাঁড়াতে হবে। এই নিয়েই কিন্তু এই অবরোধ। এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বা রেল কর্তৃপক্ষের কোনো আধিকারিক এখনো সেখানে আসেনি, ফলে দুর্ভোগে রয়েছেন যারা যাতায়াতকারী যাত্রী, অফিস যাত্রী, বিভিন্ন কাজে আসা যাত্রী, তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন। তপন, বেশ ধন্যবাদ তোমাকে সুবল। সুবল মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে। জালালখালি স্টেশনে এখনো অবরোধ চলছে। গতকাল সকাল 7টা থেকে অবরোধে বসেছেন এলাকার মানুষ, রীতিমতো তাঁবু খাটিয়ে রেল লাইন অবরোধ করে রেখেছেন তারা। তারা ট্রেন চলাচল স্বাভাবিক করতে দেবেন না, এমনটাই তাদের হুঁশিয়ারি। তাদের যেটা অভিযোগ যে এই স্টেশনে যেরকমভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রেলের তরফে, সেই অনুযায়ী ট্রেন চলাচল হচ্ছে না, তাই নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেক দিন কর্মস্থলে যেতে। যতক্ষণ না পর্যন্ত এদিকটা নজর দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন। যদিও রেল কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়, এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ নিতে দেখা যায়নি।